হ্যালো শিক্ষার্থী সবাইকে, আসসালামু আলাইকুম। সামনে যাদের জেএসসি পরীক্ষা তাদের কথা বিবেচনা করে আমি তাদের জন্য সর্বশেষ ইংরেজি একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করছি আমাদের এই সাজেশনগুলো আপনি যদি ফলো করতে পারেন, সেক্ষেত্রে এবারের জেএসসি পরীক্ষায় পরীক্ষার খাতায় শিক্ষার্থী পুরোপুরি আনসার করতে পারবেন। শিক্ষার্থী, ইংরেজি পরীক্ষায় প্রথমে যে বিষয়টি এসে থাকে সেটি হলো সিন ফেসেস। আমরা আপনাদেরকে কিছু সিন ফেসেস কমন করে দিব। 1 নম্বর সিন হলো নকশি কাঁথা, 2 নম্বরে হলো হেলথ ইজ দ্য কন্ডিশন, 3 নম্বরে হলো দ্য ওয়ার্ড হাইজিন, 4 নম্বরে হলো শামিমাস মিজারি, 5 নম্বরে হলো ওয়ান্স আপন এ টাইম এ ডব অ্যান্ড এ বাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, 6 নম্বরে হলো জারা লিভস শিক্ষার্থী, 7 নম্বরে হলো অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার ফ্রেশার, 8 নম্বরে হলো এ 6 ইয়ার্স ওল্ড বয় ফ্রম বাংলাদেশ, 9 নম্বরে হলো কমিউনিকেশন অফ আইডিয়াস। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি যদি উত্তরপত্র সহকারে নিতে চান, দেখেন আমাদের লেখাগুলো দেখতে কীরকম। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন কম্পিউটারে টাইপিং করা সম্পূর্ণ লেখাটা। যদি আপনি যদি পিডিএফ নিতে চান, এক বিষয় নিতে চাইলে 50 টাকা, আর যদি সবগুলো বিষয় নিতে চান, দেখেন গণিত গণিত লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনি যদি গণিত তারপরে আরও অন্যান্য বিষয়গুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, অর্থাৎ বিজ্ঞান, তারপরে হলো বাংলা, তারপরে অন্যান্য বিষয়গুলো অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপরে হলো ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, আপনি যদি সবগুলো বিষয়ের যদি পিডিএফ ফাইলগুলো নিতে চান, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ রকেট বা নগদের মাধ্যমে সেন্ড মানি করার, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান সেভাবে আমরা সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো অর্থাৎ 8 বিষয়ের 8টি পিডিএফ ফাইল আপনাকে আপনি যেভাবে নিতে চান, ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেভাবে নিতে চান সেভাবে আমরা আপনাকে দিয়ে দিব। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো আকারে শিক্ষার্থী চাইলে বের করে নিতে পারবেন, আমরাও মূলত ফটো করে আপনাদেরকে দেখাচ্ছি, বা চাইলে আপনি মোবাইল থেকেও শিক্ষার্থী পড়তে পারবেন। কথা বলবো তারপরের বিষয়গুলো নিয়ে। শিক্ষার্থী, কথা বলবো তারপরে যে বিষয়গুলো এসে থাকে সেগুলো হলো আনসিন ফেসেস। ইতিমধ্যে আপনারা কিছু আনসিনগুলো স্ক্রিনে দেখতেছেন। 1 নম্বরে হলো শেক্সপিয়ার, 2 নম্বরে হলো জয়নাল আবেদিন, 3 নম্বরে হলো ঢাকা ইজ দ্য হিস্টোরিক্যাল কান্ট্রি শিক্ষার্থী, 4 নম্বরে হলো ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গেমস, 5 নম্বরে হলো আব্রাহাম লিঙ্কন শিক্ষার্থী, আরও কিছু সিন রয়েছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। 6 নম্বর কমন সিন হলো দ্য গ্রেট শিপ টাইটানিক, 7 নম্বরে হলো ন্যাশনাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, 8 নম্বরে হলো বেগম রোকেয়া, 9 নম্বরে হলো মাদার তেরেসা, 10 নম্বরে হলো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমি আশা করছি এই 10টি সিন আপনি ভালোভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় আনসিনের যে সমস্যাগুলো সেগুলো দূর হয়ে যাবে। আপনি চাইলে সবগুলো আমাদের কাছ থেকে উত্তরপত্র সহকারে, এক বিষয় নিতে হলে 50 টাকা, আর যদি সবগুলো বিষয় নিতে চান সেক্ষেত্রে 100 টাকা দিয়ে নিতে পারেন। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা সম্ভব নয়, তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কিছু একটা অংশ দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। এমনকি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল বিষয়ের রিভিউ দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে, সেখান থেকে আপনি চাইলে শিক্ষার্থী দেখে নিতে পারেন। কথা বলবো তারপরের বিষয়গুলো নিয়ে। দেখেন তারপরে পরীক্ষায় যে বিষয়টি এসে থাকে সেটি হলো ডায়লগ লিখন, অর্থাৎ কথোপকথন, দুইজনের মধ্যে কথোপকথন। সেক্ষেত্রে কমন ডায়লগগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বরে হলো প্রিপারেশন ফর দ্য জেএসসি এক্সামিনেশন, অর্থাৎ জেএসসি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ডায়লগ আসতে পারে। 2 নম্বরে হলো রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে। তারপরে হলো ফেভারিট হবি, প্রিয় শখ সম্পর্কে। তারপরে হলো ডেঞ্জারাস অফ স্মোকিং, অর্থাৎ মাদকাসক্তি সংক্রান্ত। তারপরে হলো লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে। ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম সংক্রান্ত। তারপরে হলো এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য সংক্রান্ত। তারপরে হলো মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে ডায়লগ আসতে পারে শিক্ষার্থী। তারপরে হলো লার্নিং কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার শিক্ষার গুরুত্ব। আমি আশা করছি এই ডায়লগগুলো আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে পরীক্ষার খাতায় ডায়লগের যে সমস্যাগুলো এগুলো আশা করছি দূর হয়ে যাবে শিক্ষার্থী। কথা বলবো তারপরে যে বিষয়গুলো এসে থাকে সেগুলো নিয়ে। তারপরে এসে থাকে প্যারাগ্রাফ। 1 নম্বরে হলো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা। এটি স্টল, একটি চায়ের দোকান।
কথা বলবো আরো কমন কিছু ডায়লগ নিয়ে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট, তারপর হলো লোডশেডিং, লোডশেডিং, পরে হলো ইউর স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি সংক্রান্ত, ইউর স্কুল ম্যাগাজিন, ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণ, তারপরে হলো এই উইন্টার মর্নিং একটি শীতের সকাল, এ রেনি ডে একটি বৃষ্টির দিন, তারপরে হলো এ বুক ফেয়ার একটি বই মেলা, তারপরে হলো এ ভিলেজ ডাক্তার একজন গ্রাম্য ডাক্তার। এগুলো আশা করছি ভালোভাবে আপনি চাইলে প্র্যাকটিস করতে পারেন, আপনি চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে নিতে পারেন। দেখেন ইংলিশগুলো আমরা কত সুন্দরভাবে লিখে রেখেছি, তারপরে দেখতেছেন গণিত, গণিতগুলো আমরা কত সুন্দরভাবে লিখে রেখেছি, কম্পিউটারে টাইপিং করা লিখাগুলো আপনি চাইলে সবগুলো বিষয়গত নিতে পারেন। আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থী এই শীটগুলো করে থাকি। তারপরে দেখতেছেন বিজ্ঞানগুলো কত সুন্দর, আপনি চাইলে নিতে পারেন। আপনার যদি অন্য অন্য কোনো শ্রেণীর সাজেশন বা লেকচার শিট লাগে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থী দেখেন বাংলা লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি, আর অন্য অন্য বিষয়গুলো ইতিমধ্যে আপনি স্ক্রিনে দেখতেছেন। আপনি চাইলে সবগুলো বিষয়পত্রে 100 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো ফটো আকারে বের করে নিতে পারেন। ইতিমধ্যে যারা নিয়েছেন তাদেরকে শিক্ষার্থী অসংখ্য ধন্যবাদ। এমনকি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যাবতীয় তথ্য দেওয়া আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার সব দেওয়া আছে, আপনি চাইলে সেগুলোর মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ শিক্ষার্থী রাখতে পারেন। কথা বলবো তারপরের বিষয়গুলো নিয়ে, এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলো, আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু খোলা আছে, আপনি চাইলে তার মাধ্যমে আমাদের সাথে কথা বলতে পারেন। কথা শিক্ষার্থী কথা বলবো তারপরে যে বিষয়গুলো এসে থাকে সেগুলো হলো ইমেল রাইটিং, আমরা কিছু ইমেল কমন করে দিব। এক নম্বরে হলো ম্যারেজ সেরিমনি অর্থাৎ বোনের বিবাহ উপলক্ষে একটা মেল করতে হবে বন্ধুকে বা অন্য কাউকে। শিক্ষার্থী দুই নম্বরে হলো প্রিপারেশন ফর জেএসসি এক্সামিনেশন অর্থাৎ জেএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত। তিন নম্বরে হলো কনগ্রাচুলেশন ফর ব্রিলিয়েন্ট রেজাল্ট অর্থাৎ আপনার বন্ধু বা আপনার ভাই ভালো রেজাল্ট করেছেন তাকে অভিনন্দন জানিয়ে একটি মেল করতে পারেন। তারপরে হলো রিটার্ন দ্য বুক অর্থাৎ বই আদান প্রদান সংক্রান্ত। পাঁচ নম্বরে হলো জয়েন দ্য পিকনিক অর্থাৎ পিকনিকে অবস্থান করার জন্য অর্থাৎ উপস্থিত হওয়ার জন্য আপনি আপনার বন্ধুকে একটি মেল করতে পারেন। শিক্ষার্থী ছয় নম্বরে হলো বার্থডে অর্থাৎ গিফট অর্থাৎ বার্থডে তে গিফট দেওয়া সংক্রান্ত বা উপস্থিত থাকা সংক্রান্ত, জন্মদিনে উপস্থিত থাকা সংক্রান্ত। শিক্ষার্থী আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন, এই সবগুলো এখানে যে ছয়টি আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো দেখেন আমাদের লেখাগুলো কত মানসম্মতভাবে আমরা লিখে রেখেছি, আপনি আশা করছি 100 টাকা দিয়ে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিলে আপনি মোটেও ঠকবেন না। আমরা মূলত কম্পিউটার দোকান থেকে ফটো করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি 100 টাকা বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান সেভাবে আমরা আপনাকে দিয়ে দিব। ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার মাধ্যমে যেভাবে নিতে চান, এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলো শিক্ষার্থী, আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। শিক্ষার্থী আশা করছি আমাদের কাছ থেকে 100 টাকা দিয়ে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নেবেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।